ঢাকায় বিভিন্ন বিভাগীয় শহরে রাস্তাঘাটে ফুটপাতে দেখি মানুষ রাস্তা দখল করে দোকানপাট করছে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে, বাইকার যার যেখানে চালানো উচিত না তিনি সেখানে বাইক তুলে দিচ্ছেন, আমরা অন্যের অধিকার নষ্ট করছি রাস্তাঘাট দখল করে, তাই না? প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইয়াকুমুল জুলুস আলা তরিক, খবরদার তোমরা কখনো রাস্তা দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না। আমি আপনাকে একটু 1400 বছর আগে নিয়ে যেতে চাই, কয়েক সেকেন্ডের জন্য চলুন আমরা 1400 বছর আগে চলে যাই। মক্কা মদিনার 1400 বছর আগের চিত্র ছিল কেমন? আমরা এক সেকেন্ডের জন্য যদি আমাদের সেই চিত্রটাকে, সেই ছবিটাকে আমাদের স্মৃতিতে আনার চেষ্টা করি, আমরা কি দেখব? আমরা দেখতে পাব, বিশেষ করে আপনি অনলাইনে মক্কার কাবা শরীফের যে 50 বা 100 বছর আগের যে ছবিগুলো পাওয়া যায় এগুলো যদি ঘাটেন দেখবেন যে মানুষজন খুব একটা নেই, 50-100 জন মানুষ কাবা তো অফ করছে বা 200-500 মানুষ তো অফ করছে, এবং দুঃখিত আশপাশে কোনো ভবন তেমন একটা নেই, উঁচু দালান কোঠা নেই, হালকা কিছু মানুষজন আছে। তাহলে এই যদি হয় 100 বছর আগের ছবি, তাহলে 1400 বছর আগে মক্কায় কত কম মানুষ ছিল, আর মরুভূমি এত বিশাল বিস্তীর্ণ এলাকা, সেখানে এরকম পিচ ঢালা রোড তো আর ছিল না, যেটা রোড ছিল সেটা তো বিশাল বড় রোড, ওখানে বসা কেন? ওই রাস্তা যদি 2-4-10 জন শুয়েও থাকে তাও তো মানুষের চলতে অসুবিধা হবে না, এত স্পিডে গাড়ি তো ছিল না চলার মতো। তাহলে সেই সময়ের বাস্তবতায় রাস্তা যেন দখল না করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না করে, এই কথা তো বলার কোনো প্রয়োজন অনুভব হওয়ার কথা নয় তখনকার বাস্তবতায়। তিনি সেটা যখন বলে গেছেন, আজ 2023-এ এসে 1400-1450 বছর পরে এসে আমরা ফিল করছি যেন তিনি আমাদের ঢাকা শহরের ফুটপাত দখল নিয়ে হাদিস বলে গেছেন, মানে কত বাস্তব এবং কত আপনার জ্বলন্ত এবং কত সেটা চিরন্তন আপনি লক্ষ্য করুন। আপনি মানবাধিকার বা অন্যান্য প্রাণীদের অধিকার নিয়ে যদি বলেন, আপনি অন্য ধর্মের মানুষের অধিকার নিয়ে যদি বলেন, অন্য ধর্মের মানুষ যাদের সাথে মুসলমানদের সহাবস্থান আছে, একটা দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, কোরআন তাদের সম্পর্কে কি বলেছে? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ দ্বীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে সমস্ত অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়নি, সহবস্থান করছে, তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষেধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীদেরকে ভালোবাসেন। আপনি দেখুন অন্য ধর্মাবলম্বীদের তাদের জান মালের নিরাপত্তা, তাদের সাথে সুন্দর সহবস্থানের কথা ইসলাম বলেছে কি বলেনি, সময়ত উপস্থিতি। আপনি সেই ইসলামের অনুসারী, যেই ইসলাম এমন কোন বিষয় নেই যে বিষয়ে আপনাকে গাইডলাইন করেন, শুধুমাত্র সেটাকে অনুসরণ করা, অনুকরণ করা আমাদের প্রয়োজন।